মাস্টার জি স্যার পানির অভিজ্ঞতা বলেন পানি এই মরিচ খেতে মনে করো ওই ফিতে দিয়ে পানি দিতে হয় যেহেতু আমাদের মরিচ খেতে একটু মানে শুকে গেছে তো কালকে আমাদের তো মেশিন আনো কিনি নাই কালকে ওই ভাইয়ের মেশিনের চাইলাম বলে আমরা পানি দিয়ে নেবো তো ওই ভাই দিল সুন্দরভাবে পানি দিলাম যাতে কোনো আর মরিচ না মরার কথা আমার একটা প্রশ্ন আছে বলেন মানে এটা আমি জানি না জানার জন্য আমার একটা সন্দেহ কাজ করতেছে এখন সেটা হচ্ছে যে ওই যেখানে গাজর রোপণ করছি আমরা হ্যাঁ সেখানে পানি না দিলে হয়তো না না পানি দিলে গেলে হয়তো যেটা শুকনোর মধ্যে গাছ পড়ে আছে ওটা আর শুকে যাবে পানি দিলাম যেহেতু মেশিন পাইলাম তাহলে ওটা থেকে দিয়ে নেই একবারে মাছ যাবো না আমার মনে হচ্ছে যদি আটকে যায় গাছ হ্যাঁ না আর আটকিব না বালু মাটি তো ওটা ফাটে উঠে যাবো সেটা পলি মাটি হলে গেলে হয়তো আটকে যেত বা ম্যাচ জমা থাকতো ওটার মধ্যে পানিটা দেওয়াতে অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আগামীকাল দেখা যাবো সবগুলোর মাথা বাড়ে গেছে পানি এরপর আবার কবে দেওয়া লাগবে দেরি আছে কমপক্ষে এক সপ্তাহ দেরি এক সপ্তাহ হ্যাঁ তো দেখি এক সপ্তাহের মধ্যে আমরা একটা ডিপ বসাইতে পারি কি না এক সেকেন্ড হচ্ছে যে আরেকটা বিষয় ওদিকে কি আপনি দেখছেন ওই পাশে যে আমরা দুন্দুল আর কি রোপণ করছিলাম ওই পাশে ওটা মনে করো ওই যে আমাদের ওই ছোট গটার ওই পাশে যেগুলা মিষ্টি কুমড়ো দানা নাগাছি দুন্দুল নাগাছি আর কি তারপর শিম নাগাছি আচ্ছা শিমটা আমি খেয়াল করি নাই কিন্তু যে মিষ্টি কুমড়ো আর দুন্দুল সম্ভবত বের হয়ে গেছে হ্যাঁ আপনি ওনাকে খেয়াল করেন নাই না আমি খেয়াল করছি সবগুলো গেছে গেছে দর্শক এই যে আমরা যে গত তিন চার দিন আগে যে চারা রোপণ করেছিলাম বীজ রোপণ করছিলাম জি স্যার তো একটু বসেন বসে একটু দেখান এই আমরা মনে করো তিনটে মিষ্টি কুমড়ো দানা নাগাছি তিন পায়ে তিনটে নাগাছি এই তিনটে তিন সাইডে যাইব যায় মনে করো জায়গাটা ঘিরে নেবো এর মাঝে মনে করো আমাদের নাউশাকে লাগাছি একটা দশ হাতের ফারুকে দুই ঠ্যান নাউশাকে দানা নাগাছি দুই জায়গায় তো নাউশাকটা আমরা মনে করো বিশ দিনের মধ্যে তুলে নেব আমার এই মিষ্টি কুমড়ে এই জায়গাটা তখন ভরপুর হয়ে যাবো তখন ফল ধরা শুরু হয়ে যাইব আমি তিনটে বই দানা নাগাছি তিনটে দানা তিন পায়ে সরাইয়ে যাবো একটু গত করলে গেলে আমরা যদি পানি দিতে ধরি এই গতে পানি দিতে গেলে তাহলে গতটা ভিজে থাকলে আমাদের ওই ভুই শুকেন থাক বা কি থাক ওটা আবার যায় সেটা শুধু গাছের গোড়াটা আমরা ধরো ঠান্ডা রাখতে পারি সব সময়ের জন্য এই জন্য এই জন্য আচ্ছা আর আপনার এই পাশে হচ্ছে আমাদের চায়না মিষ্টি কুমড়া চায়না মিষ্টি কুমড়া এটা নতুন লাগাইছেন এটা নতুন লাগাছি এটা কালকে আগামীকাল এটা মনে করো গাজে উঠবে আগামীকাল এটা একদিন পরে লাগাছি তো একদিন না দুই দিন পরে কারণ আমাদের বীজ ছিল না তখন বীজ ছিল না মাস্টার একটু বলি সেটা হচ্ছে যে আমরা প্রথম যে চায়না মিষ্টি কুমড়া রোপণ শুরু করছিলাম হ্যাঁ সেটা ওই যে ইয়ে পা রাখছে যেটা এইদিকে এই যে এইটা হলো চায়না মিষ্টি কুমড়া দুইটা করে দানা লাগাছি এটা দুটো চায়না মিষ্টি কুমড়া এটা দুইটা দিতে হবে আচ্ছা এই দুইটা দুই পায়ে দেওয়ার লগে দুইটাই হইব এটা তিনটে দেওয়া যাবো না আচ্ছা এখানে দেখেন দুটো বের হয়েছে আবার এই যে এখানেও দুটো দেওয়া আছে এই দুটো বাড়াইছি এই দেখেন আমি নিজ হাতে এগুলো নাগাছি এই দুটো বাড়াইছি তাহলে পরে এখানে 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 দুটো এখানে তিনটে এই দুটো গাছে এই মিষ্টি কুমড়ে উঠছে একটা ওঠে রে এখনো একটা আছে আচ্ছা উঠে যাবো না হ্যাঁ এই আটে দুটো নাগাছি চায়না মিষ্টি কুমড়ে দুটো উঠছে দুটোই উঠছে এখানে হ্যাঁ আচ্ছা এবার হ্যাঁ মাস্টার হ্যাঁ বলেন এবার আমরা একটু লাউ গাছটা দেখবো চলেন ওদিকে যাই চলেন আচ্ছা মাস্টার হ্যাঁ জি স্যার এই যে বালির জন্য আমার একটু সন্দেহ আছে এখানে সন্দেহ আছে এটা তো উঠবে গাছ উঠবে গাছ আছে উঠবে কিন্তু একটু ধপধপির কারণে ওটা রেখে উঠবে সময় লাগবে সময় লাগবে দুই একদিন সময় লাগবে গাছ আছে এই গাছ উঠতেছে গাছ উঠতেছে গাছ উঠবে আলহামদুলিল্লাহ সবই উঠবে একটু সময় লাগবে সময় লাগবে মাটির গুণাগুণের বিষয় তো আছে হ্যাঁ আচ্ছা চলেন ওদিকে যাই লাউ দেখবো আমরা মিষ্টি কুমড়ার জার করেছিলাম নব্বইটা আর সম্ভবত এগুলা চৌরাশিটা লাউয়ের লাউয়ের হ্যাঁ চৌরাশিটা আচ্ছা তাহলে লাউ আর মিষ্টি কুমার মধ্যে পার্থক্য কি এই যে লাউ আর লাউয়ের লাউয়ের বেশিতে একটু টাইম খায় কিন্তু মিষ্টি কুমারটা আগে উঠে যায় লাউয়েরটা একটু টাইম খায় কমপক্ষে দুই তিন দিন আগ পাশ হয়ে যায় কারণটা কি কারণ এটা একটু টাইম খায় মনে করো এটা এই লাউয়ে আমরা খেতে নাগাই বাড়িতে এটা একটু টাইম খায় উঠতে গেলে মানে একটু সময় উঠতে সময় লাগবে সময় বেশি লাগে পাশাই বোনা হইব এই এই উঠতেছে এই দেখেন এই 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 উঠতেছে টাইম খেয়ে দুই দিন লাগবে আরও হলে এটা উঠে যাবে দেখছেন মানে ওর তুলনায় দুই তিন বেশি লাগবে দুই দিন বেশি না এই অত সময় গাঁদাইছি দেখেন এই জায়গায় কিন্তু মাটি ফাটি উঠতে আর দুই দিন লাগবো এই দেখা যায় তো মুখ তো দেখা যায় হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি এখন জামাল ভাই ভাই এখন ফিনিশ একটু বলেন তো যে আপনি তো সবসময় আমার সাথে থাকেন বেশ কয়েকদিন ধরে
এটা তার আনন্দের বিষয়। হ্যাঁ, এটা অবশ্যই আনন্দের বিষয়, যেহেতু আমরা চারা রোপণ করেছি নিজে হাতে সাথে থেকে এবং সেই চারা এখন গজায় উঠছে, আমি তো অবশ্যই একটা আনন্দের বিষয়, তো এটা আমাদেরকে খুব ভালো লাগছে এটা। আচ্ছা, তো আপনি জানেন যে আমার সঙ্গে কিন্তু এখানে আমার এক ভাই আছেন, ওই যে আমাদের রুবেল খান ভাই যিনি আমেরিকা থাকেন, উনি ওই একদিন আমি ফোন দিয়েছিলাম এর মাঝে, আমরা যে কদিন ধরে কাজ করি একদিন আমার সঙ্গে কথা হয়েছিল, কথা হওয়ার পরে আমার বললো যে তাহলে ওই পাশটায় কী করবেন, মানে আমি ভিডিও কল দিছিলাম, তো ভাইয়া বললো যদি আলু হবে কি না, তো আমি বললাম যে জিজ্ঞেস করলাম এই মাস্টারকে, তো মাস্টার বললো যে আচ্ছা আমরা যদি আলু না বুনে যদি এইটা করি তাহলে অবশ্যই এটা করেন, মাস্টার একথা বলছিলাম। আর এখানে আমরা যা কিছু করছি, আমার সাথে দুটা ভাই আছে কিন্তু ওরা কখনোই টাকা বলেন সিদ্ধান্ত বলেন কোনো কিছুই কিন্তু আমার উপরে আপনার উপরে চাপায় দিবে না, ওনারা আমাদের সঙ্গে আছেন আর ওনারা চান যে আসলে আমরা যেন ভালো করতে পারি। অবশ্যই ভালো করবো আমরা। তাহলে আজকে এখানে কাজ করতেছেন কয়দিন জানেন? আপনার তো মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে সব মিলে, এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এক সপ্তাহে আমার সাথে একজনের সঙ্গে এক ভাইয়ের সঙ্গে দুই মিনিট কথা হয়েছে, বাকি কারোর সঙ্গে আমার কোনো কথাই হয় নাই। তো এটা ভালো করার দায়িত্ব আমার, আমাদের সবার, সবাই সেখানে এরা তো দূরে আছেন। তো মাস্টার অনেক পরিশ্রম করছেন আজকে কাজের জন্য, আপনি এখনো খান নাই, একটু পরে সন্ধ্যা হবে, আপনি ফ্রেশ হয়ে খেয়ে নেন, ঠিক আছে? আর জামাল ভাই, এখন মাস্টার বলছে যে আমরা এরপরে আর একটা কাজ করবো, সেটার জন্য কি আরো একটা মিষ্টি কুমড়া লাগাবো? না, মিষ্টি কুমড়া তো ওই পাশে লাগাবো। ও মাস্টার, আমার একটু শেয়ার করেন, আজকে আমরা একটু জমির একটু ঝামেলা ছিল, সেই জমিটা তো মোটামুটি একটা মাপ হয়েছে যে আমরা এই জমিটুকু ব্যবহার করবো, কতটুকু জায়গা আছে ওখানে? ওখানে আছে মনে করো প্রায় ছয় বিঘার মতন আছে। তো ছয় বিঘার ভিতরে আমরা পেঁয়াজ রোপণ করতে পারবো কতটুকু? পেঁয়াজ আমরা পাঁচ বিঘে দেবো। আর এক বিঘে রাখবো এটা মিষ্টি কুমড়া লাগাবো। মিষ্টি কুমড়া? আচ্ছা, মিষ্টি কুমড়া তো আমরা যেভাবে ওই বলছিলাম যে ওষুধ দিয়া ই করে এরপরে মিষ্টি কুমড়া রোপণ করবো, তো পাঁচ বিঘে পেঁয়াজের প্রস্তুতি নেন ইনশাল্লাহ। আগামীকাল ইনশাল্লাহ দেখা যাক, আমি পেঁয়াজের দানা বলে যাবো ফরিদপুর থেকে, আমরা বীজ নিয়ে যা আবাদ করি, আমরা ওই জায়গাতে যাবো, আমরা যাই ইনশাল্লাহ আমরা বীজ নিয়ে আসবো, ভালো বীজ আমি নিয়ে আসবো, যা যা যেটা বীজ মানে সবচেয়ে ভালো কিং সুগার, ওই কিং সুগার বীজ আমি নিয়ে আসবো, নিজ হাতে আল্লাহ জয় আমার অভিধান করে আমি পেঁয়াজের জায়গায় আবাদ করবো। আচ্ছা, আবাদ করি মানসিক জনগণকে দেখাবো কিছু করতে পারি কি পারি না। আচ্ছা, শুক্রবার কিন্তু যে কোনো জায়গায় হোক আমরা ডাটা বাছাই যেহেতু করবো, ডাটা বাছাই করে আর হচ্ছে লাল শাক বাছাই করে কমপক্ষে পঞ্চাশ আটি হলেও বাজারজাত করবো, আর এটা বাজারজাতের জন্য আপনি প্রস্তুত থাকেন? হ্যাঁ, আমি তো কালকে কিবার আমি তো ঢাকা যাবো, এর মধ্যে হয়তো দু একদিনের মধ্যে এসে অবশ্যই আমরা বাজারজাত করার জন্য এটা প্রস্তুতি নেব। আচ্ছা, ভালো থাকবেন না? আচ্ছা ভাই, এত সময় লাগার কারণ কি এই চাল উঠে দিয়ে? সময় লাগবে না তো কী লাগবো, এই রুয়া বাঘা গেছে মনে করেন সত্তরটা এক চালে, এক চালে সত্তরটা করে রুয়া বাঘা, এরপর ওই যে একটা মনে করেন তেরোটা করে বাঘ হইলো পাশে, এর লগে মনে করেন একটা বাঘার লগে বান গেছে মনে করেন সত্তরটা করে, এর লিগে দেরি হইতে সাবরেডি ফাট থইছে, শীত থইছে, শ্বাস থইছে, একটা দুইটা নি দুইটা করে চারটা চালের জিনিস যা করছি, এরপরও আরও অনেক বাস লাগবো।